বিসমিল্লাহিরহমানিরহিম। আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের কথা বলতে শিখিয়েছেন। স্মরণ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি আমাদের মানবতা ও মুক্তির পথ দেখিয়েছেন। স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি না থাকলে হয়তো আমরা এই স্বাধীনতা পেতাম না। আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের এই হাতে লেখা প্রশিক্ষণ অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃক আয়োজিত মাননীয় প্রধান অতিথি, শ্রদ্ধা ভাজন সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার শ্রদ্ধেয় স্নেহের ভাই বোনেরা, এবং আমার মঞ্চের সামনে উপস্থিত আছেন সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকল মুসলমানদের আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মাবলম্বীদের আমার আদাব ও শুভেচ্ছা রইল। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার স্যারকে আমাকে আমার বক্তব্য পেশ করার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারকে, যার উদ্যোগে আমরা এই প্রশিক্ষণ ও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এই মঞ্চে উপস্থিত আছেন, যার প্রতিভার কথা বললে খুব কম বলা হয়, ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। তিনি শুধু হস্তশিল্পী নন, একাধারে কবি ও আদর্শ শিক্ষকও। যেমন মাটি থেকে ফুটিয়ে ওঠে কান্না, ধরে শুধু হেসে বলে আর না, সুন্দরভাবে পড়তে যারা চান না, লেখাপড়ার মজা তারা পান না, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় হারুন রশিদ স্যার। ইচ্ছে তো করে নিজেকে পরিবারে সামাজিক পরিবেশে সুন্দরভাবে বিভিন্ন কিছু করে ফুটিয়ে তুলতে। পড়ালেখায় দুর্বল হলে, হাতের লেখা সুন্দর হলে, পরীক্ষার হলে তার সেই দুর্বলতা কেটে যায়, কারণ হাতের লেখা এক ধরনের শিল্প এবং পড়ালেখার একটি অংশ। আমি এর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষককে, যার আগ্রহ ও ইচ্ছা না থাকলে হয়তো আমরা এ সুন্দর হাতের লেখা শিখতে পারতাম না। সুন্দর হাতের লেখা যেমন এক ধরনের শিল্প এবং পড়ালেখার একটি অংশ, তেমনি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমার হাতের লেখা হবে সুন্দর ও আকর্ষণীয়। কিন্তু আফসোস, ছিল না কোনো প্রশিক্ষণ। আমি আমার হাতের লেখা নিয়ে সারাক্ষণ চিন্তিত থাকতাম, কারণ পড়ালেখা বিভিন্ন ধরনের শিল্প যেমন বারবার অনুশীলন ও চর্চার মাধ্যমে সুন্দর হয়ে ওঠে, তেমনি হাতের লেখা সুন্দর করতে হলেও আমাদের বারবার অনুশীলন ও চর্চা করতে হবে, আর এর জন্য দরকার একজন আদর্শ প্রশিক্ষক এবং সুন্দর পরিবেশের মাধ্যমে প্রশিক্ষণ, যা আমরা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম স্যারের উদ্যোগে আমাদের প্রধান শিক্ষক ও হারুন রশিদ স্যারের মাধ্যমে পেয়েছি। হারুন রশিদ স্যারের মাধ্যমে আমরা শিখেছি কিভাবে হাতের লেখা সুন্দর করতে হয়, কিভাবে মার্জিন দিতে হয়, কিভাবে একটি বর্ণ থেকে অন্য একটি বর্ণ কতটুকু দূরত্ব বজায় রাখতে হয়, কিভাবে প্রতিটি বর্ণ সুন্দর করতে হয়। আমরা হারুন রশিদ স্যারের মতো একজন আদর্শবান প্রশিক্ষক পেয়ে এত সুন্দর হাতের লেখা শিখতে পেরেছি। পরিশেষে বলছি যে আমাদের হাতের লেখা প্রশিক্ষণ কার্যক্রমটি যদি আরো কয়েকদিন থাকতো, তাহলে হয়তো আমরা হারুশনের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের হাতের লেখাগুলোকে আরো সুন্দর, সাবলীল ও আকর্ষণীয় করতে পারতাম। আমি ধন্যবাদ জানাচ্ছি মঞ্চের সামনে উপস্থিত সবাইকে, যারা আমার বক্তব্যটি ধৈর্য সহকারে সুন্দরভাবে শুনেছেন এবং আমাকে বলতে দিয়েছেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে আমি আমার বক্তব্যটি সুন্দরভাবে বলতে পারার জন্য। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারকে এবং আমাদের প্রধান শিক্ষক হারুন রশিদ স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।